স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল্লাহ আমিন। তো তৃতীয় চতুর্থ শ্রেণীর গণিত বাড়ি কাজ ১৯তম সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করবো। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপরে আমরা উত্তরে চলে যাব। তো তোমাদের এখানে দেখো কি বলা হয়েছে। এক নম্বর তোমাদের বলা হয়েছে ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং সমাধানের পদ্ধতি সহপাঠীদের সাথে আলোচনা করো। তো তোমাদের এগুলো ফার্স্ট সমাধান করতে হবে, তারপরে এগুলো কীভাবে সমাধান করেছো সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এক নাম্বার, দুই নম্বর বলেছে চলো এবার উপরের পদ্ধতিতে সাহায্যে নিচের সমস্যাগুলো সমাধান করি। তো তোমাদের এখানে দুই নম্বরে এই উপরের যে শখটা দেওয়া আছে সেই শখ অনুযায়ী তোমাদের এই ভাগগুলো সমাধান করতে হবে। তারপর দেখো এক নম্বর বলেছে পরে ৪.৫ অনুশীলনী। তো এখানে তোমাদের ভাগ করতে বলেছে এক থেকে প্রায় তোমাদের ২০টা ভাগ দিয়েছে। তারপর তোমাদের দেওয়া আছে দুই নম্বরে বলেছে সহজ পদ্ধতিতে ভাগ করো, এখানেও তোমাদের কিছু ভাগ দেওয়া আছে। তো উত্তর যাওয়ার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এই তোমাদের এখানে দুই নম্বর দেখো এক থেকে প্রায় ৪টা অঙ্ক দিচ্ছে, এগুলো সমাধান করতে হবে। তো আমরা এক নম্বর উত্তর চলে গেলাম। জাস্ট তোমরা এক নম্বরের সমাধানগুলো দেখো। এক নম্বরের সমাধান ফার্স্টে তোমাদের এটা শূন্যের সাথে শূন্য কেটে দিয়েছে, তারপর জাস্ট এখানে কী হয়েছে দেখো পাঁচ দিয়ে ২৫টা তুমি ভাগ করলে পাঁচ হবে উত্তরটা, তো ভাগফল এখানে পাঁচ লিখে দিবে। তারপর দেখো দুই নাম্বারটা দেখো তোমাদের এখানে দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য কেটে দিয়েছে, তারপর ৯ দিয়ে ৮১ দিয়ে ভাগ করলে ৯ হয়, ৯ রঙ ৮১, ভাগফল ৯ দেখে দিবে। তারপর দেখো তিন নাম্বারটা, তিন নাম্বারটা তোমার কীভাবে করেছে এই তোমার ১৫০ ২৫ দিয়ে ভাগ করলে তুমি ফার্স্টে কী করবে পাঁচ দিয়ে ১৫০ ভাগ করবে, আবার ২৫ আবার পাঁচ দিয়ে ভাগ করবে। তো এভাবে ভাগ করলে তোমার উত্তরটা হয়ে যাবে। তো এরকম করে তুমি পরের অঙ্কগুলো সব সুন্দর করে সমাধান করে নেবে। দুই নম্বর তোমাদের এক থেকে প্রায় ৪টা অঙ্ক দেওয়া আছে, দেখো এই ৪টা যেভাবে করছে সেভাবে তোমরা করে দিবে। এক নম্বরটা আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো যেভাবে আসছে সেভাবে লিখে নেবে। তো এখানে দেখো দেও ৮৭৬ তুমি ১০টা ভাগ করবে। তো এখানে ভাজক হলো ১০, ভাজক ১০-এর ডানে একটা শূন্য আছে, ১০-এর নিচে একটা শূন্য, অবশ্যই ১০ লেখা শূন্য লাগে, শূন্য আছে। সুতরাং ভাজ্যের ডান দিক থেকে এক ঘর বামে কমা বসিয়ে পাই, তাহলে কমা বসিয়ে তাহলে তুমি পাও ভাজ্যটাকে, তাহলে ৮৭.৬, তাহলে জাস্ট তোমাদের ভাগফলটা হবে ৮৭ আর ভাগশেষটা হবে ৬। এভাবে করে বাকি সবগুলো অঙ্ক তুমি সমাধান করে দিবে। আমরা সমাধান করে দিয়েছি, তোমরা লিখে নিবে। তারপর আমরা চলে গেলাম ৪.৫-এর যেই ভাগগুলো ছিল সেই ভাগগুলোতে চলে গেলাম। এখানে তোমাদের এক থেকে প্রায় ২০টা ভাগ দেওয়া আছে। আমি আশা করি তোমরা সবাই ভাগগুলো পারো। তো আমি ভাগগুলো আর তোমাদের বুঝিয়ে দিলাম না, জাস্ট তোমরা নিজেরা নিজেরা ভাগগুলো করে নিবে। দেখো ৩০ দিয়ে তুমি ৬০-এর ভাগ করে ৩০ দুগুণে ৬০, জাস্ট ২ হবে ভাগফলটা, হবে ২ লিখে দেবে ভাগফল। তার দুই নম্বর দেখো ৪০-এর তুমি ৯০-এর তুমি ৪০টা ভাগ করলে ৪০ দুগুণে ৮০ আর ভাগশেষ থাকে ১০, জাস্ট এটা লিখে দিবে ভাগশেষ ১০ ভাগফল এত। তারপরে দেখো তিন নাম্বারটা, তারপরে তিন নাম্বারটা তোমার ৩০ দিয়ে তুমি ভাগ করলে ২৪০-এর, তাহলে তোমাদের ৮ হয়, ৩৮-এ ২৪০ হয়, তা ভাগফল দেখে দিবে ৮। তারপর চার নম্বর দেখো ৪০ দিয়ে তুমি ৩১০-এর ভাগ করলে ৭ হয়, ৭ হলে তোমার ভাগশেষ আবার ৩০ থাকে, ৩০ লিখে দিবে। পাঁচ নম্বর দেখো ১৫ দিয়ে ৪৫ ভাগ করলে ৩৫-৪৫, তাহলে উত্তরটা হবে ৩। তারপর ৬ নম্বরটা দেখো তোমরা ৬, ৭, ৮ সুন্দর করে নেবে ভাগগুলো, আমি আশা করি তোমরা পারো। তো ৯ থেকে আবার তোমাদের রেখে পরবর্তী যে ভাগগুলো এখানে সমাধান করে দেওয়া আছে, তখন ৯ নম্বরটা ৪২ দিয়ে তোমরা ১৬৮-এর ভাগ করলে তোমাদের ৪ হয়, ভাগফলটা চারপাশে দিবে। এরকম করে তোমরা ৯, ১০, ১১, ১২ তারপরে ১৩, ১৪ সুন্দর করে সমাধান করে নেবে। আমরা ভাগগুলো দিয়ে দিচ্ছি, উত্তরগুলো তোমরা জাস্ট কী করবে উত্তরগুলো খাতায় লিখে নিবে। যেভাবে আমরা ভাগ করে দিয়েছি সেভাবে তোমরা করলে তোমাদের ফুল মার্কটা পেয়ে যাবে। অবশ্যই যেভাবে করেছি সেভাবে করলে তোমরা ১০০-তে আল্লাহর রহমতে ১০০-১০০ নাম্বার পাবে। তারপর দেখো আমরা ১৫ নম্বর অঙ্কটা সময় ৪৩ দিয়ে তুমি ৯২৮-এর ভাগ করলে ফার্স্টে তুমি ২টা ভাগ করবে, ২বার দিবে ৪৩ দোকানে ৮৬, তার বিয়োগ করলে ৬ থাকে, আবার ৮কে এটা আনবে, তারপরে আবার তুমি দিবে একবার দিবে ৪৩-৬, ৪৩ তাহলে ২৫ থাকবে ভাগশেষ। তো এইভাবে তুমি করে নেবে অঙ্কগুলো ১৬, ১৭, ১৫, ১৬। তারপর ১৭, ১৮ নম্বর দেখো ১৭ দিয়ে তুমি ১৩ দিয়ে ভাগ করবে ২৭৯৫-এ, ভাগ করলে তোমাদের এখানে ভাগশেষ থাকে না, ভাগফল হবে ২১৫। তারপর ১৮ নম্বর দেখো ১৪ দিয়ে তুমি ৩০০-এর ভাগ করলে তোমাদের এখানে উত্তরটা হবে। তারপর ১৯ আর ২০ নম্বর ভাগটাও তোমরা সুন্দর করে নেবে ১৮ দিয়ে ১৬৭৪-এ ভাগ করলে তোমাদের ভাগফল হয় ৯৩। তারপরে ২০ নম্বর দেখো ৩২ দিয়ে তুমি ৯৩১৬-এর ভাগ করলে তোমাদের এখানে ২৯১ হয় ভাগফল আর ভাগশেষ হয় ৪।
এভাবে তোমরা সুন্দর করে ভাগগুলো করে নিবে, ভাগগুলো আমরা সমাধান করে দিয়েছি, তোমরা সুন্দর করে সমাধান করে নিবে। তারপর চলে আসলাম সহজ পদ্ধতিতে ভাগ করো। এখানে আমাদের চারটা ভাগ দেওয়া আছে, জাস্ট তোমরা কি করবে সংখ্যাটা লিখবে এবং ভাজ্য ভাজকের থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে, শূন্যগুলো বাদ দিয়ে তোমরা ছোট করে নিবে। তা দেখো 76 আর 76 দুইতে ভাগ করলে তোমাদের 38 হয়, উত্তরটা হবে 38। তারপর দুই নম্বরে দেখো তোমাদের 7200 থেকে 900, এখানে দুইটা তখন শূন্য করে কেটে দিবে, 72 তুমি 9 ভাগ করলে 8 হয়। তারপর দেখো তিন নম্বরটা, তিন নম্বর তুমি এই পাশ থেকে তিনটা শূন্য কেটে দিবে, এই পাশ থেকে তিনটা শূন্য কেটে দিবে, তাহলে তোমাদের 100টি তুমি 1 দিয়ে ভাগ করলে 100 হবে, উত্তরটা হবে 100। চার নম্বর দেখো 350, তাহলে জাস্ট এটা তুমি কি করবে 350-এর ফার্স্টে ফার্স্ট দা ভাগ করবে, আবার 25-এর পাঁচ দা ভাগ করবে, ভাগ করার পরে ফলগুলা একটা 70 হবে, আরেকটা হবে তোমার 5 হবে। তারপর তুমি আবার 5 দিয়ে 70 ভাগ করে দিলে তোমাদের এখানে উত্তরটা 14 হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।